দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত খারুয়া গ্রামে নির্মল বাংলা মিশনের শৌচাগারবিহীন 25টি পরিবার রয়েছে। এই পরিবারগুলিতে শৌচাগার না থাকায় মাঠে বা জীর্ণ শৌচালয়ে শৌচকার্য সম্পন্ন করতে হয়। পায়খানাটার খুব আমার দরকার। পায়খানাটা মানুষের ভুঁয়ে যায়, গালিগালা করে, তখন একটা গাঁড়া খুঁড়েছি দিয়ে অতি পায়খানা করছি। আপনার বাড়িতে কতদিন থেকে শৌচালয় নেই? তো 5-6 বছর হয়ে নেই। এখন যে 1,850 টাকা জমা দিতে হবে, তার জন্য কি আপনি দিতে পারবেন? ওটা তো সমস্যা খুব হয়ে যাচ্ছে দিতে, কোন রকম করবো যদি পাওয়া যায় তো। খারুয়া গ্রামে মোট 300টি পরিবার রয়েছে, তার মধ্যে প্রায় 25টি পরিবার নির্মল বাংলা মিশনের শৌচাগার পাওয়া থেকে বঞ্চিত রয়েছে। এই গ্রামে শৌচাগারবিহীন পরিবারের সদস্য জন্নুর বিবি এবং ঝর্ণা বিবির টাকার অভাবে ভালো শৌচালয় নির্মাণ করতে পারেনি। শৌচকার্য সম্পন্ন করার জন্য মাঠে যেতে হয়। ঘরের জায়গাতে বাথরুম করতে যাই তো গাল দেয় বকে, কি করে বাথরুমটা করব, করতে পারি না। চাংড়া পাংড়া যে পায়খানা করবে তো ওকে নিয়ে রাত্রে বাইরে যেতে হয়, নিজেও বাইরে যাই। বাইরে তো সাপ টাপ কত কি জঙ্গল ঝুড়ে আছে, রাত্রে ভয় লাগছে, যেতে পারি না। মেম্বারকে কয়েকবার মৌখিকভাবে বললেও কোনো ফল হয়নি। এর জন্য কি কোনো আবেদন করেছো? করেছি, একটা লোককে দিয়েছিলাম গ্রামে, তো কই করে দেয়নি। দুবার করেছি তো ওই দিব দিব কইছে, এই এখনো এখানে কোনো খোঁজ খবর হয়নি। গ্রাম পঞ্চায়েতে গেলে উপপ্রধান মহাশয় বলেন যে আগের 900 টাকার স্কিম পরিবর্তন করে এখন NRGS থেকে 1,870 টাকার বিনিময়ে দ্রুত শৌচালয় নির্মাণ করা হবে। গ্রামবাসীরা চায় শৌচালয়বিহীন পরিবারগুলিকে দ্রুত নির্মল বাংলা মিশনের শৌচালয় দেওয়া হোক। এর জন্য আপনারা বিডিও শ্রীমতী সুস্মিতা সুব্বা মহাশয়াকে 03512265139 এই নম্বরে বারবার ফোন করে তাকে অনুরোধ করুন। আমি জাহানারা বিবি দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।